হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পৌলমি ভ্লগস অ্যান্ড রেসিপিসে। আজকে আমি আপনাদের সামনে গরমকালে পেট ঠান্ডা রাখে এরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে দই চিড়ে। একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু স্বাদে একেবারে অসাধারণ। গরমকালে অনেক সময় আমাদের কিছু রান্না করতে ইচ্ছা করে না, তখন যদি এরকম আমরা দই চিড়ে বানিয়ে নিই, সেটা যেমন হেলদিও হবে, পেটও ভরা থাকবে, আর তার সাথে সাথে জিনিসটা অনেক টেস্টিও লাগবে। রেসিপিটা শুরু করার আগে বলে দিই, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, এবং নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের রেসিপির ভিডিওর আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উইথ বেল আইকন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যায়। তাহলে দেখে নেওয়া যাক দই চিড়ে বানানোর পুরো পদ্ধতিটা। দই চিড়ে বানানোর জন্য এখানে বেশ কিছুটা চিড়ে নিয়েছি। এই চিড়েটাকে 3-4 বার জল পাল্টে পাল্টে বারবার করে এটাকে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। এবার এই চিড়েটার মধ্যে দই দিয়ে দিচ্ছি। আমি এখানে টক দই ব্যবহার করছি, টক দই স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এটা আমার ঘরে পাতা টক দই, আপনারা যদি কেউ রেসিপিটা না দেখে থাকেন তাহলে তার জন্য সেই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। দইটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি যাতে খেতে ভালো হয়। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু, জাস্ট 1 পিঞ্চ মতো নুন। নুন দিলে খেতে এটা ভালো লাগে। দিয়ে দেবো এরপর পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 টেবিল স্পুন চিনি ব্যবহার করছি। আপনাদের যদি দরকার হয় চিনিটা আর একটু বাড়িয়ে নিতে পারেন, বা যদি আপনারা এর চেয়ে চিনি কম খেতে পছন্দ করেন তাহলে চিনিটা কমিয়েও নিতে পারেন। এবার সবকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে টক দইয়ের বদলে আপনারা মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে কিছু ফল দিয়ে দেবো। এখানে 2টো কলাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে 1টা আম নিয়েছি যেগুলোকে দিয়ে দিলাম। এর বদলে আপনারা যে কোনো টাইপের ফ্রুটস ব্যবহার করতে পারেন। এবার আমগুলোকে একটুখানি চটকে চটকে মেখে নিচ্ছি। এখানে আমগুলো আপনারা টুকরো করে কেটেও দিতে পারেন, তবে আমার মনে হয় পার্সোনালি এভাবে আমটা চটকে দিলে দই চিড়ের স্বাদটা অনেকটা বেড়ে যায়, তাই আমি এভাবে চটকে দিচ্ছি। আর কলাগুলো কিন্তু এইভাবেই কাটা আছে স্লাইস করে, কলাগুলো কিন্তু আর চটকাবো না। এবার সবকটা জিনিসকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। সব কিছু মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, যার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, কয়েকটা কাজু বাদাম যেগুলোকে টুকরো করে রেখেছিলাম, আর কয়েকটা আমন্ড বাদাম যেগুলোকে এভাবে টুকরো করে রেখেছিলাম। ড্রাই ফ্রুটসগুলো দিলে যখন সেটা মুখে পড়ে তখন সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই আমি ড্রাই ফ্রুটস দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। সব কিছু দিয়ে আবার খুব ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে আমাদের রেডি হয়ে যাবে দই চিড়ে। তাহলে দেখলে নি তো কত সহজে বানানো হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি দই চিড়ে। তাই যে কোনো দিন সকালে ব্রেকফাস্টে এটা বানিয়ে নিতে পারেন, তাতে পেটও ঠান্ডা থাকবে আর মনও ঠান্ডা থাকবে। আশা করি আমার এই রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো খাবেন।